মর্নিং সবাইকে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ ভেরি নিউ ব্লগ। মোটেও এখন সকালবেলা নয়, অনেকটাই বেলা হয়ে গেছে। এখন অবধি আমাদের বিছানা পরিষ্কার হয়নি, বাট ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর একজন যাচ্ছে এখন যুদ্ধ করতে, তাই তো? এখন এখন আয়নার সামনে দেখছে নিজেকে ভালো করে, ঠিক আছে? কেউ লাগছে তো কোথায় যাচ্ছে একটু নিজের মুখেই বলো দেখি, এদিকে আসো। ওরা এখন ক্রিকেট প্র্যাকটিসে যাচ্ছে, ঠিক আছে? তোমাদের অফিসে ক্রিকেট ম্যাচ আছে তো তার জন্য সব প্র্যাকটিসে যাচ্ছে। তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, দাঁড়ো ওটা বার করো। এই যে এখন যাচ্ছে এসব নিয়ে প্র্যাকটিস করতে। ব্রেকফাস্ট উঠলো, উঠে শুধু ব্রেকফাস্ট করলো, ব্রাশ করলো আর এখন চলো প্র্যাকটিসে। ও আসার পরে আমরা লাঞ্চ ফাঞ্চ করে যাবো হচ্ছে মায়ের কাছে, যেহেতু বলেছিলাম বোন নেই তো এখন যাবো মায়ের কাছে, থাকবো দু তিন দিন, বিকজ নাহলে প্রবলেম হবে। তো এই হচ্ছে ব্যাপার, দিনটাকে শুরু করা যাক আর আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো দিলে না করে দিনটাকে শুরু করি। শুভ বেরিয়ে যাওয়ার পরে আমি বসে কিছু অফিসে কাজ করছিলাম, কিছু টুকটাক কাজ ছিল সেগুলো কমপ্লিট করছিলাম। কমপ্লিট করার পরে সামনে দোকানে যাবো, একটা কন্ডিশনার পাতা আনতে হবে, শ্যাম্পু আছে, কন্ডিশনারটা শেষ হয়ে গেছে। আমি গেছিলাম কালকে মোড়ে ওখানে, বাট আনতেই ভুলে গেছি। এখন এসে দেখে খেয়াল হলো যে নেই, তো ভাবছি দোকান থেকে চট করে গিয়ে নিয়ে আসি। আমাদের পাড়াতেই দোকানটা আছে, ওখান থেকে গিয়ে চট করে নিয়ে আসবো। দিয়ে আগে আমি স্নান ফান করে নেবো, তারপরে বাদ বাকি কাজ করবো, কারণ চুলটা যে রোদ দিয়েছে একটু বেশ ভালো করে শোকাতে পারবো রোদে। মানে কি হয় না, অফিস যেহেতু যাই যখন সকালে স্নান টান করে যাই, চুলটা মানে চিপে 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 থাকে, তো ভালো করে রোদে শোকায় না, বা ফ্যানের হাওয়া যেহেতু এখন অত নেওয়া যায় না জোরে, তো কি চুলটা বেশ ভালো করে ফাঁপে না। তো সেই কারণে ভাবলাম যে রোদ যখন উঠেছে, 12টা প্রায় বাজে, চলো চটপট করে স্নানটা আগে করে নিই, স্নানটা করে নিয়ে বাদ বাকি কাজগুলো এদিকে করবো। স্নান টান করে কমপ্লিট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ চুলটা একদম ভালো করে শুকিয়ে গেছে, রোদে শুকাতে হয়নি, ঘরে ফ্যান চালিয়ে বসলাম, অটোমেটিক ভালো করে শুকিয়ে গেছে। এখনো অবধি এইটা আমার গোছানো হয়নি, সকাল থেকে কাজ নিয়ে বসে আছি, কাজের ওপর কাজ, চটপট করে লাঞ্চ করতে হবে, তারপর আবার মায়ের কাছে যাওয়ার আছে। আমার এখনো কিচ্ছু গোছানো হয়নি, যে গিয়ে থাকবো, জামা কাপড় নেবো, কিচ্ছু করা হয়নি। ইভেন শুভ এখনো এসে পৌঁছায়নি, দুটো বাজছে, কখন আসবে কোনো ঠিক নেই। ফোন করছে তুলছে না, বিশাল প্র্যাকটিস করছে, একবার আজকে ঝড় তুলে দেবে এমন প্র্যাকটিস করছে। তো যাই হোক, আমি বাদবাকি আমার কাজগুলো এখন বসে কমপ্লিট করি, শুভ আসুক, তারপর লাঞ্চ ফাঞ্চ করবো আর তারপর দেখি কি করি। যখন বাড়ি যাবো তখন তোমাদের সাথে আবার কথা বলছি, যতক্ষণে কাজটা আগে কমপ্লিট করা যাক। ক্রিকেটার বাড়ি চলে এসছে ক্রিকেট খেলে, ঠিক আছে? আসবে তখন বাজে হচ্ছে প্রায় 4টে, আসার পরে খেয়ে দে আবার ক্রিকেটই দেখছে। আমার মনে হচ্ছে ঘরে যতদিন না ম্যাচ শেষ হচ্ছে, ঘরটায় রুমটায় ক্রিকেট একটা গ্রাউন্ড হয়ে যাবে। কি মুখটা করছে একবারে, বাবা রে বাবা, খেলার সময় খেলবে, খেলার পরে গা ব্যথা করছে, পা ব্যথা করছে, এই করে যাচ্ছে। কতদিন পর খেলছো? খেলতে কে বলেছে? যখন বয়স হয়ে গেছে খেলতে কে বলেছে? ভাই ভালো প্রাইজ মানি আছে, খেলতে হবে। কত প্রাইজ মানি বলো? কিছুই নেই, কোনো এই প্রাইজ নেই, লিটারালি আই সোয়ার প্রাইজ মানি আছে, রানার আপ আর চ্যাম্পিয়নদের জন্য। আচ্ছা দেখা যাবে, ম্যান অফ দ্য ম্যাচের জন্য আছে, ঠিক আছে? দেখা যাবে কি পাচ্ছ না পাচ্ছ, বাট কিন্তু যা ব্যথা হচ্ছে মনে হচ্ছে না ম্যাচ অবধি যেতে পারবে বডিটা। আমি তো রেডি হয়ে গিয়েছি, বেরোবো বলে 5টা বাজে, একটু স্পেন্সার হয়ে যেতে হবে, কয়েকটা জিনিস নেওয়া আছে আমাদের। তো অ্যাজ ইউজুয়াল শনি রবিবার স্পেন্সার ছাড়া কোনো অপশন নেই আমাদের কাছে লাইফে, যাওয়ার জায়গা একটা, সেটা হচ্ছে স্পেন্সার। তো আমি রেডি হয়ে গেছি, শুভ জাস্ট রেডি হবে, তারপরে আমরা বেরোবো। মা ওদিক দিয়ে ফোন করছে আমাকে অনেকবার, কিরে কখন আসবি কখন আসবি করে। আমি বললাম দাঁড়াও, ক্রিকেটার এখন অবধি বাড়িই ফেরেনি, তো আমি এখন যাবো কোথায়? তো যাই হোক, রেডি হোক দিয়ে বেরোনোর জায়গা, আর বেশি দেরি করে লাভ নেই। পৌঁছে গেছি আমরা জাংশনে, যাচ্ছি এখন অ্যাজ ইউজুয়াল স্পেন্সারে। আর এই যে এখানে হচ্ছে যা বয়স্ক লোকটা, যার খেলে আজকে খুব পায়ে ব্যথা হচ্ছে। বয়স্ক লোক না রে ভাই, অনেক দিন পর খেললাম তো গা হাতে ব্যথা করছে। বয়স্ক বলেই না ব্যথা করছে, যদি তুমি একদম ফিট থাকতে তাহলে কি ব্যথা করতো? ভালো হয়েছে বয়স্ক যাও, বয়স্ক লোকরা খেললে এমনি হয়। যাই হোক পৌঁছে গেছি, এখন চটপট করে কি জিনিসগুলো কিনে নি, কারণ রাতে এখন গিয়ে ঘরে এই যে ভাড়া করে নিয়ে যাচ্ছে আজকে আবার আমাকে রান্না করানোর জন্য, আবার আমাকে ঘরে গিয়ে যে রান্না করতে হবে। ওই দেখো হাতটা ধরেছি নামার জন্য, বলছে টানা হাতটা করো না ব্যথা করছে। তো আজকে তো আবার অ্যাজ ইউজুয়াল আমাকে ভাড়া করে নিয়ে যাচ্ছে রান্না করার জন্য, তো সেসবে কিছু করতে হবে, টুকটাক জিনিস কিনবো। কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে স্পেন্সার থেকে, এখন যাচ্ছি বাড়ির দিকে। বাট সবার আগে যাব হচ্ছে এখন গাড়িটা রিফিল করাতে। তোমরা অ্যাজ ইউজুয়াল জানো, যারা আমাদের সাথে এতদিন ধরে কানেক্টেড আছো, আমরা গাড়ি বের করলে গাড়িটা সবার আগে যাই হচ্ছে তেল ভরাতে,
একবারও খোঁজার চেষ্টাও শুধু করলো না, শুধু দেখলো সামনে নেই 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 করে বেরিয়ে গেল। এটাই হচ্ছে ওর ব্যাপার, আমি রাস্তায় তো পাবোই সামনাসামনি, যেহেতু তোমার ইয়ে রয়েছে এখন বিগ বাজারের সামনে দিয়ে যাবো, তো একটা না একটা তো পেয়েই যাবো, ওখান থেকে আমি আইসক্রিম খাবোই। যখন বলে না কপালে নাই তো আমি জাস্ট এখন এটা বলতে যাচ্ছিলাম গাড়িতে এই যে আরেকজন আরেকজন আজকে নিজেকে দেখাতে লিস্ট ইন্টারেস্ট বিকজ ওর আজকে বয়স্ক লোকটা খুব গা হাতে ব্যথা করছে, সেই জন্য এই আজকে না টাইটেল দেবো বয়স্ক লোকটা হাতে পায়ে ব্যথা। ভালো লাগলো টাইটেলটা শুনে। যাই হোক এখন আইসক্রিমটা এনজয় করে, শীতকালে আইসক্রিম খাওয়ার কিন্তু মজাটাই পুরো আলাদা, দারুণ লাগছে তো আইসক্রিমটা। চিলি চিকেন বানাবো বলে আগে পকোড়াটার জন্য সব সরঞ্জাম নিয়ে বসেছি এখানে, আমি বলেছি না এরা আমাকে ভাড়া করে নিয়ে আসে প্রত্যেক সপ্তাহে কিছু খেতে ইচ্ছে করলে, আগের সপ্তাহে চিকেন বানিয়ে খাইয়েছি, আজকে চিলি চিকেন খাওয়াচ্ছি, এক পয়সা দেয় না কিন্তু এই লোকগুলো আমাকে কিছু রান্না করে খাওয়ানোর জন্য, দেখেছ কিরকম টাইপের একটা, শুধু বলে আয় এটা খাওয়া ওটা খাওয়া। তো আমি এখন দিলাম হচ্ছে একটু সয়া সস, পকোড়াটাতে দেবো হচ্ছে একটু ভিনিগার, আর এগুলো আমাকে আবার কিনিয়েও না করিয়েছে, শুধু খাবে টাবে না আমাকে দিয়ে আবার কিনিয়ে এনেছে, আমি খেটেছি সব থেকে বেশি। চিলি সস পকোড়াটা কত টেস্টি বানিয়ে খেতে হবে নাকি, আর দেখো এখানে জিঞ্জার গার্লিক পেস্ট, আমরা এতটাই কুড়ে যে আমরা আদা রসুন পেস্ট করতেও সময় পাই না, তো সেই জন্য আমরা আবার এটা কিনে নিয়ে আসি, কিনে ইউজ করি এগুলো। তো প্লিজ কেউ কিছু মনে করো না যে কেন কেনাটা ইউজ করছি বা কিছু, আমরা কেনাটাই পছন্দ করি, একটু বেশি করে দেবো কারণ যতটা বেশি আদা রসুনের পেস্ট যাবে তত বেশি চিকেনের গন্ধটা লাগবে না, আর এটা ম্যারিনেট করে রাখলে আরো বেশি ভালো হয়। আগে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা, কারণ ডিমটা ফাটিয়ে হাত লাগানো পরে না কর্নফ্লাওয়ারটা দিতে অসুবিধা হয়, তবে দুটো ডিম ইউজ করব আর পরিমাণ মতন কর্নফ্লাওয়ার, এটাকে দিয়ে মাখিয়ে রেখে দেব, তারপরে একটুখানি যে মিক্স থাকবে আধা ঘন্টা 40 মিনিট, তারপরে ফ্রাই করব। চিলি চিকেন হবে তো এটা, কেন তোমার কি মনে হচ্ছে কি হবে, এটা সুন্দর করে মাখাচ্ছে আমি এটাকে, আই ডাউট ইট, তুমি যখন পকোড়াটা দেবো তাহলে তখনই বলো কেমনি খেতে হয়েছে নাকি। আর তুমি বসে বসে ভাই আমাকে কি উঠতে বলো না, তাহলে এক কাজ করো কালকে কিন্তু প্লিজ খেলতে যেও না, কালকে একটু রেস্ট নিও। না না কালকে খেলতে যাবো না, লাগবে না। কেন তখন গায়ে ব্যথা শরীরে ব্যথা নেই? রান্নাটা করতে চলে আসলাম, দেখতে পাচ্ছ এখানে আমি পেঁয়াজ গুলোকে এভাবে কেটে নিয়েছি, এখানে ক্যাপসিকাম আছে, এটা সেই লম্বা লঙ্কা হয় না আচার লঙ্কা যেটাকে বলে, সেটাকে আমি কেটে নিয়েছি কিছুটা, এটা দেবো কারণ এটা মানে দেখতেও ভাল লাগে আর এটা মুখে পড়লে ঝাল লাগবে না বলে। আর এখানে আছে আমার আদা রসুন আর লঙ্কার কিমা, যেটা হয়তো এতটা আমার লাগবে না, যেটা লাগবে না রেখে দেবো, কালকে একটা আমার রেসিপি বানাবো সেটাতে ইউজ করে নেবো, বেকার ওয়েস্ট কেন করি। তো তেল এখানে মোটামুটি গরম হচ্ছে, আগে আমি দিয়ে দেবো এইটা, কারণ এটার ফ্লেভারটাই সব থেকে বেশি ভালো লাগে। এখানে আমি এখন সস গুলোকে মিক্স করবো, এটা বাটি নিয়ে এসছি, তো এটা হচ্ছে সয়া সস যেটা আমি দেবো, সব ফার্স্ট এটাই দিচ্ছি,
আচ্ছা কোয়ান্টিটি কিন্তু সবাই সবার মতন করে দেবে, কারণ কে কতটা অ্যামাউন্টে খেতে পছন্দ করে সেটা সবার উপরে, ঝাল কতটা, টক কতটা, সবকিছুতে। এবার এটা দেবো হচ্ছে আমি চিংসের রেড চিলি সস। গ্রিন চিলি সস দিতেই পারো, বাট আমার রেডটা বেশি ভাল লাগে, তাই জন্য আমি রেডটা দিচ্ছি। অতটা ভিডিও করছো? ভিডিও করে চিলি চিকেন খাবে না? চিলি চিকেন অতটা দিলে তো ঝাল খাবে না। এবার দেবো হচ্ছে টমেটো সস, কারণ টমেটো সসটা মামার অনেক মিষ্টি। তাহলে আর দিও না রে ভাই। আরে লাগবে, এতটা চিকেন আছে, খাওয়ার সময় তো ভাই বলবে ভালো লাগেনি এই না সেই না, রান্নাটা তাহলে তুমি করে দাও না, এই জন্য ভালো লাগে না, ভিডিও করার সময় একটু করলে কি ভালো লাগে। আচ্ছা দেবো আমি এখানে একদম অল্প একটু ভিনেগার, একদম অল্প বাস। এর মধ্যে আমি দেবো অল্প একটু চিনি, দিয়ে মিক্স করে এটা আমি দিয়ে দেবো ওখানে, তো চটপট করে এটা মিক্স করে নিই, কারণ ওদিকে আমার রান্নাটা পুড়ে যাচ্ছে। জানি না আলোতে দেখতে ঠিক কিরকম লাগবে, তো এখানে আমি চিকেনটার মধ্যে একটু জল দিয়ে আগে ফুটিয়ে নিচ্ছি, সসটা দেওয়ার আগে এখানে আমি সসটা রেডি করে রেখেছি। এই যে এটা হচ্ছে সসটা, সসটা দেবো তার আগে একটু চিকেনটা আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি হালকা জল দিয়ে। মোটামুটি হয়েই এসছে, সসটা দিয়ে আর একটুখানি ফুটিয়ে নামিয়ে নেবো। আমি আবার না লাস্টে নামানোর আগে কর্নফ্লাওয়ারটা ইউজ করি না, আমার খুব একটা ভালো লাগে না, তো আমি জলটাই একটু আগে মানে কমিয়ে নিই, মানে একটু সেদ্ধ করে ফুটিয়ে কমিয়ে নিই, তারপরে একটু সসটা দিয়ে নামাই, কারণ আমি জানি না কেন আমার খুব বেশি মোটা মোটা লাগে খেতে। তারপরে এটা অবশ্য সবার বেশ, যে যেমন চাইবে সে সেরকম করবে। আমরা আবার ভাজা ভাজা কিন্তু অনেকগুলো পকোড়াও খেয়ে নিয়েছি। আমি কালকে তোমাকে খেলতে যাচ্ছি। এতক্ষণ ধরে জলটা ছিল মুখে, আমার মধ্যে আবার 5 মিনিট চার্জ আছে, 5% চার্জ আছে, নিচ্ছি মানে ফোনটা যখন আমি রান্নাটা নিয়ে এলাম তখন বলছে আমার ফোনটা চার্জ শেষ। দিয়েছি মা, ওটা আর লাগতো না বলে রেখেছি, যাতে কালকে ওটা জল দিয়ে বেটে নিতে পারি। সেটা ঠিক আছে, আমি ভালো দিতে ভুলে গেছি না আমার, অতটা আমি তোমার মতন ভুলো মন নাই আমার। এই যে দাদার পাশে আমি রেগে আছি, এখন কি করেছে ফোনটা চার্জ দিয়ে ওদের 2% হয়েছে, কি শুটটা করে আবার এখন চার্জে গুঁজবে, তো কেন রেগে থাকবো না আমি তোমার। দিদি নিজের খাওয়ার ফিডব্যাক দাও। ভালোই লাগছে, কেমন দেখো সবাই আমাকে ছেড়ে খেয়ে নিয়েছে, আমি একা। কেমন হয়েছে? ভালো হয়েছে। তুমি বলো কেমন হয়েছে? আমার ভালো হয়েছে, তোমারটা জিজ্ঞেস করছি। তাই তুই নেই বলে আমি 2 পিস কম খেয়েছি আজকে, তুই নেই বলে আমি 2 পিস কম খেয়েছি। আমি বাড়িতে আসার পরে না এটা হচ্ছে আমার জায়গা, ঠিক আছে, আমি এই সোফাতে সবসময় থাকি আর এই সোফাতে ঘুমাতে খুব পছন্দ করি। এটা হচ্ছে আমাদের একটা থেরাপি নেওয়ার মেশিন, যেটা আমি আসলে বাড়িতে ডাম্পিং জোনই আমি বানিয়ে রেখে দিই, যেখানে আমি এসে সব ডাম 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 করে রাখি বেসিক্যালি। তো এখন চট করে একটু মামুনিকে ফোন করে নিই, ফোন করে নিই তারপরে শুয়ে পড়বো, বিকজ রাতও হয়ে গেছে, তো মামুনিরাও মোটামুটি খেয়ে দেয় শুয়ে পড়বে, তো ভাবলাম চট করে আমি ঘুমানোর আগে একটা ফোন করে নিই, ততক্ষণে ভিডিওটাও এন্ড করে নিই, একদম ভিডিওটা এন্ড করে মামুনির সাথে কথা বলে ঘুমিয়ে পড়বো। দারুণ ডিনার করার পরে জাস্ট চেঞ্জ করে আমি শুতে আসলাম,
আর শরীর দিচ্ছে না, মনে হচ্ছে একটু ঘুমিয়ে পড়ে সকাল থেকে অফিস টফিস করেছি, তারপরে তোমার বাড়ি আসলাম, যখন অনেক কিছু কেনা কাটা এইসব করে এসেছি, তারপরে এসে রান্না বান্না করলাম, রান্না বান্না করার পরে জাস্ট শুতে এলাম। তো ব্লগটা আজ তাহলে এতটাই রাখছি, যদি ব্লগটা কিছু দেখতে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলের ভিডিওসগুলো ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বিকজ তোমাদের সাপোর্ট খুব দরকার আমাদের চ্যানেলটাকে আগে নিয়ে যাওয়ার জন্য। যদি ভিডিওসগুলো ভালো লাগে, তোমরা কী ধরনের ভিডিওস দেখতে চাইছো না চাইছো সেগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। দেখা হবে কালকে একটা নতুন খুব সুন্দর ব্লগের সাথে, টিল দেন টাটা অ্যান্ড গুড নাইট। Thank you.